কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল নেচারি ফার্মে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যাদের বাড়ির আশেপাশে অব্যবহৃত জমি পড়ে রয়েছে। আজ আমরা আলোচনা করব লাভজনক ফসল অড়হর ডাল চাষ সম্বন্ধে। অড়হর একটি লাভজনক ফসল, বাজারে সারা বছরই এর চাহিদা লক্ষ্য করা যায়, দামও কিন্তু পাওয়া যায় খুব ভালো, বিশেষ করে পড়ে থাকা জমি যেখানে জলসেচের সমস্যা, সেই সমস্ত উঁচু বা মাঝারি উঁচু জমিতে এই ফসল চাষ করে ভালো লাভ পাওয়া যায়। নিচু জমিতে এর চাষ করলে গাছের গোড়ায় জল জমে গাছের গোড়া পচা রোগ দেখা দিতে পারে। ভালো লাভ পেতে অড়হরের ভালো জাত সংগ্রহ করা প্রয়োজন। এর তিন ধরনের জাত বাজারে রয়েছে, জলদি জাত যেমন TAT 10, BPAS 120, প্রভাত T 21, 120 দিনে কিন্তু ফসল দিয়ে থাকে। মধ্যমেয়াদি জাত যেমন রবি 20, 160 দিনেই কিন্তু ফসল দিয়ে থাকে। দীর্ঘমেয়াদি জাত যেমন শ্বেতা 20, চূর্ণি 517, এই ধরনের জাতগুলি 180 দিনেই কিন্তু ফসল দিয়ে থাকে। অড়হরের ভালো বীজ পেতে নিকটবর্তী কৃষি আধিকারিক অথবা অনুমোদিত বীজ বিক্রেতাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। জমিতে বীজ বসাতে বীজ প্রথমে শোধন করা প্রয়োজন। এর জন্য প্রতি কেজি বীজের সঙ্গে ম্যানকোজে 75% 3 গ্রাম মিশিয়ে বীজ শোধন করে নিতে হবে। বছরের 2 সময় বীজ বপন করা যায়। বীজ জমিতে বুনতে স্বল্প মধ্য দীর্ঘমেয়াদি জাতের জন্য সারি ও গাছ থেকে গাছের দূরত্ব কত রাখতে হবে তা ডিসপ্লে এবং ডিসক্রিপশানে দেওয়া হয়েছে। অড়হরের ভালো ফলন পেতে বিঘাপ্রতি সার লাগবে 9 কেজি ইউরিয়া, 45 কেজি সিঙ্গেল সুপার ফসফেট, সঙ্গে 12 কেজি মিউরেট অফ পটাশ কিন্তু দিতে হবে। কোনো চাপান সারের প্রয়োজন নেই। জলসেচের সুযোগ থাকলে বীজ বোনার 70 দিনে একবার ও 100 দিনে দ্বিতীয়বার জলসেচ দিতে হবে, এতে ফসল ভালো হয়। এই সময় গাছে কিছু রোগ পোকার আক্রমণ দেখা যায়, যেমন গাছ ঢলে পড়া। এই রোগে কখনো কখনো একটি আস্ত গাছকে ঢলে পড়তে দেখা যায়। এছাড়া মরচে রোগে পাতার নিচে বাদামি রঙের হয়ে থাকে এবং পরবর্তীকালে গাছ মারা যেতে দেখা যায়। এর জন্য এর প্রতিকার হিসাবে প্রতি লিটার জলে 2.5 গ্রাম মেটালাস্কিল ও ম্যানকোজেবের মিশ্রণ স্প্রে করে দিতে হবে। গাছে ফল ধরলেই গুটি ছিদ্রকারী পোকা উপদ্রব লক্ষ্য করা যায়। এর প্রতিকার হিসাবে 2 মিলিলিটার কার্বন সালফার প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করলে ভালো ফল পাওয়া যায়। অড়হরের জাত ও জলবায়ু তারতম্য অনুযায়ী প্রতি বিঘায় 200 থেকে 220 কেজি ফসল পাওয়া যায়। তাহলে আজকের ভিডিওতে এতটুকুই। আপনারা আপনাদের বাড়িতে পড়ে থাকা জমিতে বিভিন্ন সবজি এবং এই ধরনের ডাল চাষ করে আপনারা কিন্তু লাভের মুখ দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। এই চ্যানেলের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে নোটিফিকেশন বেলটি দাবিয়ে দিন, যাতে এই চ্যানেলের পরের ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়। আবারও ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।